দেখো কাণ্ড, ঘরে তো কোনো মাছ মাংসই নেই। এখন আমি খালি সবজি রান্না করব নাকি? না না বাপু, আমি খালি সবজি মুখে তুলতে পারবো না। দরকার হলে আজ রান্নাই বন্ধ, তাও আমি সবজি দিয়ে ভাত খেতে পারবো না। এ কথা বলে খাপটি মেরে বসে থাকে টুনি। টুনি তার স্বামী টোনার সাথে ফুলপুর জঙ্গলে থাকতো। টুনি খুবই উশৃঙ্খল আর পেটুক স্বভাবের ছিল, তাই টোনাকে বেশ সুচতুর হয়ে সংসার চালাতে হতো। এই যে গিন্নি, বলছি পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে, তাড়াতাড়ি খেতে দাও গো। আমি খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না, বড্ড খাটুনি গেছে আজ আমার উপর দিয়ে। আজ রান্না হয়নি, তাই এখন তোমায় আমি কিছুই খেতে দিতে পারবো না। তুমি একদম আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। সে কি গিন্নি, আমি আবার কখন তোমার উপর চিৎকার চেঁচামেচি করলাম? তুমি শুধু বলো তো কেন রান্না করনি? কি রান্না করব, ঘরে তো মাছ মাংস কিছুই নেই। আমি তো শুধু সবজি রান্না করব না, তাই আজ বাসায় কোনো রান্নাই হয়নি। তুমি শুধু কিপটামো করবে, আর তার খেসারত দিব আমি? না, সে আমি মোটেও মেনে নিব না। এই রে গিন্নি, তো দেখছি মনে মনে ভীষণ খেপে গেছে। না, যে করেই হোক গিন্নিকে শান্ত করতে হবে, আবার টাকাও বাঁচাতে হবে। ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে, তাই না? কিন্তু অল্প টাকায় এখন আমি কি সমস্যার সমাধান করব? পেয়েছি। না না গিন্নি, তুমি শুধু সবজি রান্না করবে কেন? তুমি তো আজ রান্না না করে ভালোই করেছো। চলো, তোমাকে নিয়ে আজ আমি বাহিরে খেতে যাব, তবে একটা শর্ত আছে কিন্তু। কি কি বলে তুমি? বাইরে নিয়ে খাওয়াবে আমাকে? তবে আর দেরি করছো কেন? চলো তাড়াতাড়ি। আর এসব শর্ত নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি তোমার সব শর্তে রাজি। সত্যি তো? তবে শর্তটা শুনে নাও, আজ থেকে আগামী এক সপ্তাহ বাসায় শুধু সবজি রান্না হবে, আর কোনো মাংস আনার আবদার করতে পারবে না কিন্তু। টোনার এসব শর্তেও টুনি রাজি হয়, আর টুনিকে নিয়ে টোনা বাইরে যায়। আর পথের ধারে টোনা ফুচকার দোকান দেখে টুনিকে সেখানে নিয়ে যায়। গিন্নি, তুমি তো ফুচকা খেতে বেশ পছন্দ করো, তাই ভাবছি আজ আমি তোমার সাথে ফুচকা প্রতিযোগিতা করব, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। তুমি বড্ড হাসালে আমার টোনা, তুমি নাকি আমাকে ফুচকা প্রতিযোগিতায় হারাবে? তবে শুরু হোক প্রতিযোগিতা। এরপর টোনা টুনি ফুচকা খেতে শুরু করে, আর টোনাকে হারানোর জন্য টুনি পেট পুরে ফুচকা খায়। দেখেছো তো টোনা, শেষমেশ তুমি আমার কাছে হেরে গেলে। তবে টোনা, আমি আজ আর বাইরে খাবো না, চলো এবার বাড়ি ফিরে যাই। এটাই তো আমি চেয়েছিলাম, অল্প টাকায় টুনিকে পেট পুরে খাওয়ালাম, আবার এক সপ্তাহ সবজি রান্নার শর্তটাও দিলাম। একেই বলে লাভে লাভ। হ্যাঁ গিন্নি, চলো, আমারও খিদে মিটে গেছে। এভাবেই টোনা চালাকি করে পয়সা বাঁচাতো। হ্যাঁ গো, দেখো না ওই গয়নাটা কত সুন্দর, বাইরে থেকে কি সুন্দর চকচক করছে। বলছি টোনা, আমাকে ওই গয়নাটা কিনে দাও না। তুমি আজকে এই গয়না কিনে নিবে গো গিন্নি? আচ্ছা, তুমি কি ভুলে গেছো আর কদিন পরে আমাদের বিবাহ বার্ষিকী? তুমি কি আজকের সামান্য গহনার জন্য বিবাহ বার্ষিকীর উপহারটা হারাতে চাও বলো তো? হ্যাঁ তাই তো, তুমি তো আমার কেপ্টে স্বামী, তুমি তো আর দুবার খরচ করবে না। যাও, তোমাকে আর গয়না কিনে দিতে হবে না। এসব কথা বলে টুনি বাসায় যায়, আর টোনাও টুনির পিছু পিছু বাসায় ফিরে যায়। আর দেখতে দেখতে টোনা টুনির বিবাহ বার্ষিকী চলে আসে, আর টোনা টুনিকে একটা সোনার গয়না উপহার দেয়। সেই দিন দেখলাম কি, আর আজ তুমি আমায় উপহার দিলে কি? না, তোমার সাথে আর পারার গেল না। তুমি যখন আমার জন্য গয়না এনেছো, তবে তো আর কিছুই বলার নেই, দাও গয়নাটাই পরিয়ে দাও। এরপর টোনা টুনিকে গয়না পরিয়ে দেয়, আর এভাবেই টোনা চালাকি করে টুনিকে নিয়ে গুছিয়ে সংসার করত। আরে বা, ভালোই তো, এক বউকে ফেলে রেখে এসে আরেক বউকে নিয়ে আদিখেতা করছো, এ আমি কিছুতেই মেনে নিব না। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো, বুঝতে পেরেছো? কি গো এটা কে?
আরে মহিলা কি বলছিস এসব? তুমি কি এই মহিলাকে বিয়ে করেছো নাকি? এই ছিল আমাদের বিবাহ বার্ষিকীর উপহার। তাই তো বলি, তুমি আমার সাথে এত কিপটিমি করছো কেন? তুমি আমার জন্য টাকা খরচ না করে তোমার এই বউয়ের জন্য খরচ করতে, তাই না? হায় হায় হায়, আমার কি হয়ে গেল, পুরা কপাল আমার। না গিন্নি, তুমি ভুল ভাবছো। আমি এই পাখিটাকে চিনি না, বিয়ে তো দূরের কথা। আমি তোমার সাথে চালাকি করে টাকা জমিয়ে রেখেছি আমাদের ভবিষ্যতের জন্য, জানো? কি আমার চালাক স্বামী রে! না, তুমি এভাবে আমায় ঠকাতে পারো না। আমিও তোমার স্ত্রী, তুমি যতই অস্বীকার করো, আমি এ বাসা থেকে কোথাও যাব না বলে দিলাম। এসব কথা বলে মুন্নিও টোনার বাসায় থেকে যায়। এদিকে আসল নকল দুই বউকে নিয়ে টোনা খুব বিপাকে পড়ে যায়। অবশেষে টোনা তার নকল বউকে তাড়াতে আবারও চালাকির আশ্রয় নেয়। কই গো গিন্নি, তোমরা দুজনে কোথায়? দেখো আমার সাথে কে এসেছে। কই গো গিন্নিরা, এমন ছাড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আর এটা কে তোমার সাথে? আরে বৌদি, আপনি ভুলে গেলেন কি করে আমাকে? মনে নেই আপনার? আর টোনা দাদার বিয়ের সময় আপনার ঠোঁট ভেঙে গিয়েছিল, আমি পরে আপনাকে প্লাস্টিকের ঠোঁট লাগিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম 6 মাস পর ঠোঁটটা আবার কেটে ফেলতে হবে আর এই ঠোঁটটা পাল্টাতে হবে। তাই তো দাদা আমাকে নিয়ে এলো। আসুন বৌদি, আপনার ঠোঁট কেটে ঠোঁটটা পাল্টিয়ে দেই। কি ভুলভাল বলছো, আমার তো টোনার সাথে বিয়েই হয়নি, তবে আমার ঠোঁট পাল্টানো হলো কখন? হ্যাঁ, এই রে, ঠোঁট হারানোর ভয়ে তো সব কথা আমি বলে দিলাম, এবার কি হবে? সে কি, তুমি না এতদিন বলে আসলে তুমি নাকি আমার স্ত্রী, আর আজ বলছো তোমার সাথে আমার বিয়েই হয়নি, তবে তুমি আমায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। না মানে ইয়ে টোনা, তোমায় আর ইয়ে মানে করতে হবে না, তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি খুনের আসামি আর আমি হলাম পুলিশ, আর তুমি যে টোনার বাসায় টোনার বউ সেজে আত্মগোপন করে আছো সেটা টোনাই আমাকে বলেছে, আর টোনাই তো ঠোঁট কাটার চালাকি করে তোমায় ধরিয়ে দেওয়ার জন্য আমায় বাসায় নিয়ে এসেছে। এবার তবে চলো হাজতখানায়। এরপর পুলিশ মুন্নিকে নিয়ে যায়। তুমি আমায় মাফ করে দাও গো, সত্যি সত্যি তুমি আমার চালাক স্বামী, আর আমি কোনো বায়না করব না, তোমার কথা শুনে চলবো। এরপর টোনা টুনি সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।